আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়। আমি মুক্তধারার হাত ধরেই আমার আমেরিকায় আসা শুরু 2009 সালে। আমি একজন প্রকাশক, আমি কিশোর ভারতী পত্রিকার সম্পাদক এবং আমি নিজেও লেখালেখি করি। সমরেশ মজুমদারের সঙ্গে প্রথম আমি মুক্তধারা আয়োজিত ইন্টারন্যাশনাল বাংলা ফেস্টিভ্যাল এবং বইমেলা আসে 2009-তে, এবং তারপর থেকে এত এমন একটা মনের টান তৈরি হয়ে যায় যে প্রতি বছরই আসতে ইচ্ছে করে। 2010-এর পরে আমার আসার সুযোগ হয়নি। আমেরিকার বিভিন্ন জায়গায় অন্যান্য যে সমস্ত বাংলা সম্মেলনগুলো হয় সেখানে যাওয়ার জন্য এবছরও সেরকমই একটা পরিকল্পনা ছিল, কিন্তু বিশ্বজিৎ সাহার আন্তরিক যে আহ্বান সেটা আমরা অস্বীকার করতে পারলাম না। মানে সেই টিকিট ক্যান্সেল করে আমরা এখানে এলাম, এবং এটা আমার নিজের অভিজ্ঞতা বইয়ের জন্য, বাংলা সংস্কৃতির জন্য মুক্তধারা যে কাজ করছে, নর্থ আমেরিকার অন্য কোনো সংগঠনকে সেই কাজ করতে দেখি। এবার মেলা 25 বছর আমি যা দেখে গেছি তার থেকে অনেক বেড়েছে, অনেক বেশি মানুষ যুক্ত হয়েছে, অনেক পেশাদারিত্ব এসছে, হয়তো কিছু কিছু জায়গায় এখনও ত্রুটি থেকে গেছে, কিন্তু সব মিলিয়ে মেলার যে পরিধি, মেলা যে আরও বেশি দানা মেলছে সেটা কিন্তু এবছর আমরা এই 6 বছরের যে বিরতিতে আমি এসেছি সেটা পরিষ্কার বুঝতে পারছি। এবং এর জন্য আমাদের মনে হচ্ছে, যেহেতু আমার অন্য আরেকটা পরিচয় আছে, আমি কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক আন্তর্জাতিক কলকাতা বইমেলার, আমাদের ইচ্ছে হচ্ছে এবং আমাদের আলোচনা চলছে যে আমরা যদি কোনোভাবে এই মুক্তধারার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটা ব্যবস্থা নিতে পারি। ঢাকার প্রকাশক সংগঠন, কলকাতার বইমেলার প্রকাশক সংগঠন এবং মুক্তধারাকে এরা যদি সাহায্য করে, তাহলে এই বইমেলাটা একটা অন্য জায়গায় পৌঁছে। থ্যাংক ইউ।